হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হলো আবার একটা ডেইলি ব্লগে চলে এসেছি। এখন তো মা এসছে, তোমরা জানোই, তোমরা ব্লগগুলো একটু দেরি দেরি করে পাবে, কারণ আমি সপ্তাহে 3 দিন করে ব্লগ আপলোড করি। তো অনেক কিছু এডিট করে সব মানে আপলোড করা আছে, শুধু পাবলিশের অপেক্ষা, তোমরা একটু ব্লগগুলো একটু দেরি দেরি করে পাবে। তো আজকে যে ব্লগটা, সেটা আজকে কী করছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো মা এখন এখানে সকাল সকাল রান্না বসে দিয়েছে, এখন আর সকাল নেই, এখন 10:30-11টার মতো বাজে। তো মা আজকে কী রান্না করছে মার মুখ থেকে শুনে নিচ্ছি। এই যে মা হলো রান্না করছে, কি রান্না করছো বলো? মা প্রথমে হাসছে, বলো কি রান্না করছে এখানে, কি এটা কি রান্না হচ্ছে? নিরামিষ তরকারি, পাঁচমিশালি তরকারি। হ্যাঁ, ওই সজনে ডাটা টাটা দিয়ে এসব দিয়ে একটা সবজি করছে। গরমের মধ্যে বলে এসব খাওয়া ভালো। আমার তো সজনে ডাটা খুব একটা ভালো লাগে না, তো মা বলছে আজকে একটা হলে খুব ভালো বলে রান্না করছে, অত তেতো লাগবে না। আমার তো তেতো তেতো লাগে, তো দেখে তো ভালোই লাগছে। আর কি রান্না করছো বলো? আমের চাটনি, শাক ভাজা, শাক ভাজা, আবার বাটা, শাক বাটা, কুমড়ো শাকের বাটা। হ্যাঁ, আর মাছ মাংস কিছু? মাংস আছে, আর পুরো ছোট মাছের চচ্চড়ি করবো। ছোট মাছের চচ্চড়ি, ঝাল ঝাল। আসলে আমার মা হলো রান্না খুব দারুণ করে, মানে কি বলবো, এত টেস্টি রান্না করে, মানে যারা খেতে তারাই জানে। আমার বাড়িতে মানে আমার দাদু বাড়িতে দিদা মাসিরা বড় মাসি আমার মা এরা খুব ভালো রান্না করে। আর আমার ছোট মাসি ও হচ্ছে বাইরে ছিল, মানে সাউথে ছিল, তার জন্য মাঝে সাউথ ইন্ডিয়ান যেসব ডিশগুলো থাকে, যেমন হলো দই বড়া, তারপরে হলো ধোসা, ইডলি, এসব ছোট মাসি দারুণ করে। অবশ্যই এখন বাঙালি রান্নাও দারুণ করে না বলো মা, যে পোলাও মাটন এসব, তো মা এসব করছে। তো পিসি আর মা মিলে সমস্ত সবজিগুলো কাটাকাটি করছে, আমি বসেই ছিলাম, মানে বিশেষ কিছু করিনি। সকালে উঠে, সকালে তো ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠছি, উঠে আমরা হচ্ছে চা বিস্কুট মারা খেয়েছে, তারপরে আবার গোলা রুটি বানিয়েছিল, আর আমি আর বাবা কর্নফ্লেক্স খেয়েছি। আর আমার বোনটা এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। তো এখন হচ্ছে রান্না বান্না চলছে, তো দেখতে থাকো তোমরা ব্লগটা আর কি কি মা রান্না করছে। রান্নাগুলো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো। আর দাঁড়াও দেখাচ্ছি মাকে, মাকে একটা কোশ্চেন করছি, দাঁড়াও মা এখানে গরম কেমন? ঘরে তো ঠান্ডা মনে হচ্ছে, কিন্তু বাইরে রোদেরটা দেখে মনে হচ্ছে বের না হওয়াই ভালো, ঘরে থাকাই ভালো। আমার মা এত গরম লাগছে, এই আমি তো বলছি যে তোমরা না থাকলে আমি শুধু ডাল আলু সিদ্ধ ভাত ভেন্ডি ভাজা এসবই রান্না করে খেতাম, আর মা এই গরমের মধ্যে রান্না করছে। মায়ের আবার একটু অ্যালার্জিও উঠছে, মা অ্যালার্জি উঠছে? আর রাতের বেলা হলো অনেক মশা কামড় দিয়েছে, এখন নিচে শুতে হচ্ছে, আর মশাও বেড়েছে, গরম পড়ছে না এখানে, মশা বেড়েছে, পিছনে অনেক জঙ্গল এখানে, তো মশাগুলো একদম দেখছে এত লোক, সব নতুন নতুন লোকে, নতুন নতুন টেস্টি টেস্টি রক্ত, মশা এত মশা কামড়েছে রাত্রেবেলা, মায়ের ঘুম একটা ভালো হয়নি। এখন তাড়াতাড়ি রান্না বান্না করে তারপর দেখা যায়। বিকালেও আমাদের একটু বের হওয়ার প্ল্যান আছে, এখানে তো মোটামুটি যা যা ঘোরার জায়গা ছিল সেগুলো মাদেরকে ঘুরিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে কি আজকে মার্কেটে নিয়ে যাব, যেখানে হচ্ছে মানে জামা কাপড় একটু ভালো পাওয়া যায়। পিসি দেখতে চেয়েছে মার্কেটটা কীরকম, তো মার্কেটে নিয়ে যাওয়া হবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মা বলো ব্লগটা ভালো লাগলে কি করবে? লাইক, লাইক, শেয়ার, শেয়ার, কমেন্ট, কমেন্ট, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। ঠিক আছে চলো। তো তখন মায়ের সাথে একটু রান্নাবান্না করে আমি স্নানে চলে গেছিলাম, স্নান টান করে এসে পুজো দিয়ে ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে কাপড় ছিল কিছু আগের ধোয়া, সেগুলো তুললাম, তুলে আর যেগুলো স্নান করলাম, স্নান টান করে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, সেগুলো এখানে মেরে দিলাম। যা রোদ, আর মানে দাঁড়ানো যাচ্ছে না এখানে। তোমাদের ওখানে আমার মনে সব জায়গাতেই হলো এরকম গরম পড়েছে না? সব জায়গাতেই মানে ভীষণ পরিমাণে গরম পড়ছে, এখানে তো মানে এতটাই গরম পড়ছে মানে থাকা যাচ্ছে না, বাইরে বেরই হওয়া যায় না, রোদের তাপ এতটাই বেশি। পার্থ তো নেই, পার্থ তো গেছে হলো ট্রেনিংয়ে, ও আসবে হচ্ছে রবিবার 23 তারিখ, ততদিন পর্যন্ত মা বাবা আছে, মা বাবারা তো 29 তারিখ পর্যন্ত থাকবে, পিসি চলে যাবে 22 তারিখ পর্যন্ত। তো
এখন এতটাই গরম পড়ছে যেটা বলছিলাম তোমাদেরকে, মানে এই গরমে মানে ঘর থেকে বেরোনোই হচ্ছে কি বলবো, যারা ঘর থেকে বের হয়ে সবসময় বাইরে কাজে যায় মানে কিভাবে তারা করছে ভগবান জানে, ট্রেনে বাসে মেট্রোতে। তো যাই হোক, সেটাই বলছিলাম, যারা ট্রেনে বাসে মেট্রোতে করে প্রতিদিন হলো এরকম জার্নি করে চাকরি করতে যায় তাদেরকে হ্যাটস অফ। আর যারা রান্নাঘরে কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে গ্যাসের সামনে রান্না করছে, মাকে তো বলছি তুমি হালকা পাতলাই রান্না করো, ওরকম কোনো ব্যাপার নেই, পার্থ যদিও নেই, কোনো অসুবিধা নেই, যা রান্না করবে তাই খাবো, মা বলছে না তোরা এখানে একা একা কী রান্না করে খাস আমি তো জানি না, তাই আমি যতদিন আছি যতটা পারবো ভালো করে রান্না করে খাওয়াবো, তাও মাকে হেল্প করার চেষ্টা করছি। আর প্রচুর গরম, যেটাই বলছিলাম, মানে এখন তোমরা কেউ বাড়ির থেকে বের হয়েও না, বাড়ির থেকে যদি বের হও সানস্ক্রিন কিন্তু অবশ্যই মাখবে, মুখ হাত পা সমস্ত ঢেকে দেন বের হবে, না যা গরম, মানে যদি দরকার তাহলেই বের হও, না হলে ঘরেই থাকো, যখন সন্ধ্যেবেলা সূর্যটা নেমে যাবে গরমটা কমবে তখনই ঘর থেকে বের হও আমার মনে হয় ভালো। তো যাই হোক, এখন আমি এই যে কাপড় চোপড়গুলো সব নিয়ে নিয়েছি, এখন ঘরে যাব, ঘরে গিয়ে এখন সবাই এক এক করে স্নান করছে, আমি প্রথমে স্নান করলাম, তারপর পিসি করতে গেল, তারপরে এখন বোন গেছে, তারপরে মা বাবা করে তারপর দুপুরের লাঞ্চটা করব। তো তোমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, এই যে বিল্লি, এই বিল্লিটার মা আগে এখানে থাকতো, তো মাটা এখন চলে গেছে, তিনটে বাচ্চা দিয়েছিল, তার মধ্যে দুটো বাচ্চা আছে, এরা এখন বড় হয়ে গেছে, দেখো ঘুরে ঘুরে দেখ, তো দেখো কেমন ঘুরে ঘুরে দেখছে, চোখগুলো কি না এদের, মানে পশু পাখিদের এরা মানে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, বাট এদের চোখগুলো কিন্তু একদম দেখো কেমন করছে, পুরো জল জল। এবার ভিতর থেকে বেরিয়ে বাইরে বসেছে, এ তো পালিয়েছে, আগে না দেখলেই পালাতো, এখন তো তাও কিছুক্ষণ থাকে, এবার নিচে নেমে গেছে। তো চলো এখন নিচে যাওয়া যাক, আর এখানে দাঁড়ানো যাচ্ছে না, আমি মানে সেদ্ধ হয়ে গেলাম তোমাদের সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, চলো নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে আমার বুনু ঘুম থেকে উঠে গেছে ফাইনালি, তখন তো ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠে স্নান টান করে খেতে বসছে। কি দেখাচ্ছিস বল, কি এটা? আমার বোন নামটা ভুলে গেছে, আমি বলে দিচ্ছি, তখন তোমাদের বললাম না কুমড়ো পাতার বাটা বানাবে, তো এটা মা বানিয়েছে, এটা কিন্তু খেতে কিন্তু সেই টেস্টি। এই যে আমার বোন, এইদিকে তাকা, হাই বল, এদিকে তাকাই বল, তোর বান্ধবীরাও তো দেখবে, বুনু একটু ভালো করে বল, ও ভীষণ লজ্জা পায়, দেখি দেখি দেখ, এই ক্যামেরা বন্ধ করিস না, দেখি না দেখি না দেখি না, আমার বোনটাকে একটু ভালো করে দেখাই, আগে আগে বলতো দিদির এখানে ভালো লাগছে কি লাগছে না, আমি কিন্তু দিয়ে দিব বল। তো দেখো এখানে খেতে বসে পড়েছে বাবা, আর পিসিকে আগে খেতে দেওয়া হয়েছে, আর এখানে মা আমার ভাতটাও বেড়ে রেখেছে। তো এখানে হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী কী মা করেছে, ওই যে কুমড়ো পাতার বাটা আর কুমড়ো ডাটা দিয়ে একটা তরকারি করেছে, আর এটা ছোটো মাছ, ওই মোয়া মাছ যেটাকে বলে, আগের দিন আনা হয়েছিল, কিছুটা রেখে দিয়েছিল, ওটা আজকে করেছে, এটা চচ্চড়ি করেছে ঝাল ঝাল করে, আর ওটা হচ্ছে সজনের ডাটা দিয়ে, তারপরে হচ্ছে শশা গাজর সমস্ত সবজি দিয়ে একটা সবজি করেছে, ভালোই হয়েছে, আমার কিন্তু তেতো আজকে লাগেনি, কী জানি আগে কেন তেতো লাগতো, আজকে রান্নাটাতে তো একদমই তেতো লাগেনি। আর এটা করেছে হলো আমের টক, মানে চাটনি যেটাকে বলে, একদম মানে একটু ঘন করে করেনি, একটু পাতলা করেই করেছে, এটাও খেতে ভালোই হয়েছিল। তো এগুলো দিয়ে আজকে আমাদের লাঞ্চটা পূর্ণ হবে, চলো লাঞ্চটা করে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। তো বিকেলবেলা আবার দেখো আমি রেডি হয়ে গেছি, বললাম না যে আজকে মার্কেটে নিয়ে যাব পিসিকে, পিসি বলছে মার্কেটটা ঘুরে দেখবে এখানে কীরকম বাজার, মার্কেট কেমন থাকে জামাকাপড়ে, তো তার জন্য রেডি রেডি হয়ে আমরা সবাই রেডি, আমি বুনু পিসি আর মা, মা আর পিসি আগে আগে যাচ্ছে, আর আমি আর বুনু পিছন পিছন আসছে, এই যে মাকে বলছে মা একটু ঘুরে তাকাও দেখো কেমন লাগছে, আমি আমার ফ্রেন্ডসদেরকে দেখাবো। তো পিসি শাড়ি পরেছে, মা চুড়িদার পরেছে, আর আমি আর বুনু, আমার বুনুকে দেখে মনে হয় আমার বোন না আসলে একদম আমার বাবার মানে আমার পিসিদের বংশের মতো, একদম রোগা পাতলা, আর আমি হয়েছি আমার মায়ের মতো একদম গোল। তো এখন আমরা অটোতে উঠে গেছি, মা আর পিসি এই সাইডে বসেছে, আর অপোজিট সাইডে আমি আর বোন বসেছি, বাবা আসেনি, বাবা পার্থর বাইকটা নিয়ে বাইরে বেরিয়েছে, বলছে আমি একটু তোদের শহরটা টাউনটা ঘুরে দেখি কেমন। তো এখানে আমরা চলে এসেছি একটা বেলনা চাকতি কিনতে, এই কাকুটা হাতে যে ব্রাউন কালারের যেটা দেখছো না চাকতিটা, তো এটা না আমার কাছে ছিল, তো এরা কী হচ্ছে এটা স্টিকার টাইপের লাগানো ছিল, আমরা তো অত বুঝতে পারিনি, তো মা ওটা রুটি টুটি করে বেসিংয়ে রেখেছিলো, তার উপরে গরম ভাতের মাঠটা পড়েছে, ওটা পুরো স্টিকারটা উঠে গেছে, তোমাদের
আপনাকে পরে দেখাবো। তো মা বলছে এরকম অ্যালুমিনিয়াম টাইপের নিলে এগুলো অনেক বছর চলে আর টেকসইটাও ভালো হয়। তারপরে চলে আসলাম একটা আইসক্রিম পার্লারে, এখানে বোনু নিয়েছে একটা কুলফি আইসক্রিম আর আমি মা পিসি নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের যে আইসক্রিমগুলো আসে বাকি এটা এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, মানে কোনো কিছু না হলে এটাই খেয়ে নাও ব্যাস। তো চলো এখন হলো বাড়ি চলে আসছি, বাড়ি আসার সময় কিছু পকোড়া নিয়ে আসলাম, তো বিকেলের খাওয়াটাও হয়ে যায়, বিকালে কিছু পকোড়া টুকোড়া হলে বেশ ভালো লাগে তাই না। তো বাবাকেও, বাবা তো ছিল না, বাবাকে ফোন করে বললাম যে পকোড়া নিয়ে এসছি তুমি চলে আসো, তো বাবাও চলে আসবে। তো এসে পিসিকে আগে দিচ্ছে, এখানে তিন রকমের পকোড়া নিয়েছে, একটা পেঁয়াজি, একটা সোয়াবিন আর একটা লঙ্কার পকোড়া, আর ওটা একটা চাটনি দিয়েছে, দু রকমের চাটনি দিয়েছে, পরে দেখাচ্ছে আরেকটা চাটনি কি, এটা পিসিকে দিলাম। আর এই যে আরেকটা চাটনি রেড কালারে, এটা মানে টমেটোর চাটনি ছিল আর ওটা কেমন লাগছে খেতে, চাটনি ছিল খুব ভালো লাগছে, কোনটা বেশি ভালো? এই যে পেঁয়াজির বড়া, লঙ্কার বড়া, আর এটা হলো পেঁয়াজি, এটা পেঁয়াজি। তো দেখো এই চাকতিটা নেওয়া হয়েছে, এটা অ্যালুমিনিয়ামের, মা বললো এটাই বেস্ট হয়, মানে ভালো হবে, সারাটা জীবন ভালো করে রাখলে কোনো কিছু আর গলবেও না ভাঙবেও না কোনো কিছুই হবে না। আর যেটা তোমাদেরকে বললাম না গলে গেছে, এই যে এটা দেখো এখান থেকে স্টিকারটা ওরকম উঠে গেছে, গরম মার পড়ছিল উঠে গেছে। তো বন্ধুরা এখন আমি হচ্ছে রুটি বানাচ্ছি, আমার মামাকে কিচ্ছু করতে দিচ্ছে না কিন্তু আমার করতে ইচ্ছা করছে, তাই লাস্ট রুটিটা আমি বানাচ্ছি। আর আজকে রুটির একদম জঘন্য হয়েছে, দেখো এখানে রুটিটার শেপটা দেখো, মাঝে আমার কিন্তু গোল হয়, আজকে দেখো কিরকম একটা নাম কাটাচ্ছে আমাকে, তা মা হাসতেছে আমাকে, দেখা মা পিছন দিকে পিছন দিকে ঘুরে তাকাও একটু, মা হাসছে আমার রুটি দেখে। কিন্তু আমি এর থেকে ভালো রুটি বানাই, আমি আমরা রাতে, আমি আর পার্থ হলো রাতের বেলা রুটি খাই, তো আমি রুটিটা বানাই, কিন্তু আজকে রুটিটা এরকম হয়েছে, এটা আমার কোনো দোষ না, যাই হোক এটা এরকম হয়েছে আজকে, এরকম এটা আমি খাবোনি, কি হয়েছে, নাহলে আমার বাবাকে দিবো, আমার বাবা, আমার আমার বাবাকে দেবো, আমার বাবা ভালোই বলবে, আমি জানি আমার বাবাকে, আমি যেমন করে রান্না করে খাবো সেটা আমার বাবা বলবে ভালোই হচ্ছে। আর হচ্ছে আমার বোন আর আমার পিসি ভাত খাবে, তাই তাদের জন্য এখানে ভাত করা হয়েছে, দেখা এখানে এই যে এখানে ওদের জন্য আমার পিসি বাবা সরি আর বুনু, পিসি আর বুনু আর মা যদি খায় তো খাবে, আর এই তো ভাত এই। আর দিনের কালকে একটু মাটন ছিল, ওই মাটনটা আছে, ওই মাটনটা মা এখন কি করবো, আমার ওটাকে কড়াইয়ের মধ্যে একটুখানি ওটাকে ফ্রাই না কি করবে, যাই হোক ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওগুলো মা, আমার মা খুব ভালো রান্না করতে পারে, আমার মা সেই রান্না করে, তো একটুখানি আমিও একটু হাত করছি, এই লাস্টের রুটিটা আমার বাবাকে দিব, আমি আমি বানিয়েছি, মা হেসেই যাচ্ছে, এতটাই বাজে হচ্ছে, বাবা বাবার কাছ থেকে রিভিউ নিয়ে তোমাদেরকে আমি জানাবো। দেখো যে রুটিটা নিয়ে মা এত হাসাহাসি করলো রুটিটা কিন্তু ফুলছে, মা ফুলছে কিনা বলো, এবার আমার এবার আমার বুনু আসছে, মা কি বললে আমার আমার রুটিটা কি হয়েছে, কি বললে ভারতের ম্যাপ, এই যে আমার বুনু, এই যে আমার বুনু রান্না করছে, ভারতের ম্যাপ আমার বুনু রান্না করছে, হ্যাঁ শুধু ওলট পালট করে যাচ্ছে, আর ওটাকে শেখতে তো দে, তো কালকে যেটা মাটনটা ছিল যেটা বললাম, মা ওটা একটু জল দিয়ে এটাকে একটু ফ্রাইয়ের মতো করছে, এটা পুরো কষিয়ে নিয়েছে, বাসি মাটন না খেতে আরো বেশি টেস্ট হয় তাই না বলো, মানে ফ্রিজে রেখে মাটন খেলে সেই টেস্টটাই বেড়ে যায়। বাবা বলো রুটিটা কেমন হচ্ছে, সত্যি সত্যি বলবা, রুটিটা খুব ভালো, হ্যাঁ আটা একটু কম দিয়ে দিতে হবে, আটা একটু কম দিয়ে দিতে হবে, আটা বেশি হচ্ছে, আটাটা মানে শুকনো আটাটা, হ্যাঁ 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 বুঝতে পারছি, ঠিক আছে।
তো রাতের ডিনারের পর এই আইসক্রিমটা নিয়ে এসেছিলাম আসার সময় অরিও ফ্লেভারে। এই আইসক্রিমটা না খেতে দারুণ হয়, মানে তোমরা না খেয়ে থাকলে একবার ট্রাই করো, খেতে না খুব টেস্ট হয়। মানে এখন সবগুলো আইসক্রিম থেকে অরিও আর ভ্যানিলা ফ্লেভার এইসবই আমার ভালো লাগে। স্ট্রবেরিটা মোটামুটি ভালো লাগে, চকলেটটাও ঠিকঠাক আছে। চকলেটের মধ্যে যে ম্যাগনাম যেটা আসে ওটা বেশ ভালো লাগে, চকলেটের ব্রাউনের ওটা। তো এই হলো রাতের খাওয়া দাওয়া। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে ভিডিওটা না এন্ড করা হয়নি, তো আমি এখন এডিটিং করবো, তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।